গুড মর্নিং আমার আছো সবাই সবাই খুব ভালো আছো আমার শরীরটা একটু ভালো ছিল না বলে আমি তো ভিডিও দিতে পারিনি এখনও শরীরটা ভালো হয়নি তো আমি যা দুটো রেসিপি করেছিলাম সেই দুটো তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে আমি এখানে পিজা বানাচ্ছি এক কাপ গরম উসুম গরম জলের ভিতরে দিয়ে দিই দুই চামচ চিনি একটু লবণ আর একটা এক চামচ ইস্ট পাউডার দিয়ে পনেরো মিনিট রেখে দিচ্ছি পনেরো মিনিট পর চলে আসলাম ইস্টটা একদম অ্যাক্টিভ হয়ে গেছে দেখতে পাচ্ছ এর ভিতরে দিয়ে দেবো দুই কাপের মতন ময়দা ময়দা দু কাপ দিয়ে ভালো করে মিশিয়ে দুই ঘন্টার জন্য রেখে দেব তারপরে আমি তোমাদের পিজা বানায় দেখাবো তো মিক্স হয়ে গেছে রেখে দিচ্ছি দুই ঘন্টা পরে দেখে দেখাবো আর এদিকে বাবলুর জন্য কি গরমা গরম ছেলে বাড়িতে আসছে কেএফসি আসছে এই যে চিকেনের খা খুশি খা খুশি লাল আ খুশি নো খুশি কি খায়

এই যে জল খেয়ে বাস অল্প একটু চিকেন পকোড়া খেয়ে নিলো তো দুই ঘন্টা হয়ে গেছে চলে আসছি আমি আবার রান্নাঘরে আর তোমাদের পিজ্জা বানায় দেখাচ্ছি তো একটু ময়দা দিয়ে একটু ছেনে নিলাম নিয়ে একটু পিজার শেপ দিয়ে একটা প্লেটের উপরে রেখে দেব তার উপরে সবজিগুলো কেটে সেগুলো একটু ভাজা ভাজা করে নিতে হবে নাহলে সিদ্ধ হবে না তো ভালো করে তো এখানে আমি ক্যাপসিকাম নিয়ে নেছি দুই রকমের আর একটু পনির একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে একটু বাস একটু খালি ফ্রাই করে নেবো ফ্রাই করে তারপরে আমি আবার ওইটা পিজার ইসের উপরে দিয়ে দেবো ছেলেটা অনেক দিন পর ঘরে আসছে তো একটু ভালো মন্দ কিছু না বানালে তো ভাল লাগছে না তো ভাবলাম ওর জন্য একটু পিজা বানাই তো সবজি সব কাটাকুটি হয়ে গেছে পনিরটাও কেটে নিচ্ছি সব একই সাইজে কেটে নিচ্ছি আর এখানে কড়াইতে একটু বাটা দিয়ে দিলাম দিয়ে ওর ভিতরে একটু খালি ভাজা ভাজা রকম একটু নরমভাবে বাস তারপরে নামিয়ে নেব একটু স্বাদ মতন দিয়ে দেব লবণ চিনি আর একটু লঙ্কা তাহলে এদিকে ভাজা ভাজা হয়ে গেছে আর পিজার যে ব্রেডটা আমি বানিয়ে রেখেছিলাম এটা থালার উপর আগের থেকে রেখে দিয়েছিলাম আর এখানে আমি ঘরে যে টমেটোর সসটা বানিয়েছি সেটা ভালো করে লাগিয়ে দিচ্ছি ওটা কিন্তু ভালো টেস্ট হয়েছে আর খেতেও খুব ভালো লাগে আর উপর দিয়ে সবজিগুলো সব দিয়ে দেবো আর সাথে অলিভও আনছে আমার ছেলে অলিভ নিয়ে আসছে তো ওটাও আমি ওর উপর দিয়ে সাজিয়ে দেবো ভালো করে তার উপরে চিজ চিজ দিয়ে দেবো উপরে একটু মজার চিজও দিয়ে দেবো দিয়ে বাস দশ মিনিটের মতন একদম সিম করে বসে দেবো হয়ে যাবে পিৎজা একদম দোকানের মতনই টেস্টি হয়েছিলো তাহলে এখানে উপরতে আমি মোজারেলা চিজটাও দিয়ে দিচ্ছি দিয়ে আমি এখন গ্যাসে বসে দিচ্ছি তো গ্যাসের উপরে একটা তাওয়া দিয়ে দিচ্ছি তাওয়ার উপরে আমি থালাটা দিয়ে রেখে দেবো ওর উপর দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর একদম লো করে দেবো সিম মানে গ্যাসটা একদম লো করে দিচ্ছি আর দিয়ে পনেরো মিনিট থাকবে তারপরে আমি তোমাদের দেখাচ্ছি বা ও দেখতে পাচ্ছ একদম দোকানের মতন হয়েছে টেস্টিও কিন্তু খুব দারুণ হয়েছিল তো যাই ওদের সবাইকে কেটে খাওয়াই যে কেমন হয়েছে ওরাই বলবে কেসা লাগরায়ে কেমন লাগছে বলো মাষ্টার টিভি একটু সাউন্ড কমে দাও নালে বলা যাবে না কথা ভালো যাও না তাহলে আমাদের ওদিকে পিজ্জা খাস হবার হয়ে গেছে পিজ্জাটা কিন্তু খুব ভালো হয়েছিল আর এদিকে আমি আবার রান্নাঘরে চলে এসেছি জানো রাতে রান্না করতে তো এখানে দিয়ে দিলাম দুই চামচ দই আদা রসুন বাটা জিরা বাটা ধনে বাটা লঙ্কা একটু চিনি কসুরি মেথি লবণ স্বাদমতো একটু গরম মশলা আর দিয়ে দেবো একটু তেল দিয়ে ভালো করে মিক্স করে নেব আর মিক্স করার পরে এই যে পনিরগুলো আমি চারকোনা করে কেটে রেখেছিলাম পনির দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দেবো একটু পেঁয়াজ বড় বড় করে কাটা রাখা আর দিয়ে দেবো সিমলা মির্চের ইয়েলো কালারেরটা বড়ো বড়ো করে কেটে রাখছি আর লালটাও দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি ভালো করে মিক্স করে নিয়ে আমি এই যে একটা এইটা আমি মিশোর থেকে অর্ডার করেছিলাম এই হুকটাকে তো এর ভিতরে ভালো করে একটা একটা করে সাইজ করে সুন্দর করে ভরে দিচ্ছি দিয়ে তারপরে আমি তোমাদের ভেজে দেখাচ্ছি এই তিনওটা আমার রেডি হয়ে গেছে আর গ্যাসে তাও বসে দিয়েছি তাওটাও গরম হয়ে গেছে এই যে একটা একটা করে দিয়ে দিলাম দিয়ে উল্টে পাল্টে একটু ভাজা ভাজা করলেই হয়ে যাবে পনির টিক্কা রেডি পনির টিক্কাটা কিন্তু খুব ভালো লাগছে খেতে আর রাতের ডিনারে রেডি করা হচ্ছে তাই এরকম উল্টে পাল্টেই বানায় নিতে হবে একটু লেগে লেগেও যাচ্ছে তো পনির টিক্কাটা আমার রেডি হয়ে গেছে এখন আমি খাবারেরটা রেডি করে প্লেটে তারপরে দেখাচ্ছি তোমাকে তাহলে এই যে রাতের ডিনারে আছে পায়েস পনির টিক্কা আর বিরিয়ানি বিরিয়ানিটা আমার বোনের বাড়ির থেকে পাঠিয়েছিল কারণ বাবলু আসছে অনেক দিন পর তো ওরাও কিছু না কিছু রান্না করে পাঠাচ্ছে তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কাছে যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো যারা নতুন দেখছো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করো শরীরটা কিন্তু ভীষণ ভালো নাই তার জন্য শুটটা এরকম শোনা যাচ্ছে তোমরা একটু ম্যানেজ করে নিও বল দে ইউ হুম কালিয়া